নমস্কার, এটা গোপী বল্লমের মাঠ। দুলাল আমার বহু পুরনো চেনাশোনা ছেলে, বোলপুরও গেছে দু তিনবার, বীরভূম মিটিং করে এসছে। আমি একটা ভয়ঙ্কর আদিবাসী সম্মেলন করেছিলাম, সেইখানে দুলালকে আমি বলেছিলাম আশিস, 70 থেকে 80 হাজার আদিবাসী আমি জড়ো করেছিলাম, সেইখানে দুলাল গিয়েছিল। আমাদের ঝাড়গ্রামের চারখানা সিট, ঝাড়গ্রাম 11 সালের পর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম হয়েছে, কেউ অস্বীকার করতে পারেন? ঝাড়গ্রামে কিছু ছিল? ঝাড়গ্রামে কিছু ছিল না। আজকে মেডিকেল কলেজ হয়েছে ঝাড়গ্রামে, ইউনিভার্সিটি হয়েছে, আজকে ঝাড়গ্রামকে মমতা ব্যানার্জি সাজিয়ে দিয়েছে। দুলাল বলল যে হ্যাঁ, কিচ্ছু ছিল না, 34 বছর বামফ্রন্ট শেষ করে দিয়েছে, এই পশ্চিম বাংলাটাকে বামফ্রন্ট শেষ করে দিয়েছে। আর একটা বড় দালাল ভারতবর্ষে এসছে, তার নাম বিজেপি। এরকম বড় দালাল আমরা কোনোদিন দেখি নাই। মমতা ব্যানার্জি এসছে 10 বছর আর দালাল এসছে 8 বছর, পাশাপাশি বসলে নরেন্দ্র মোদী তোমার কিছু বলার নাই, তুমি বলতে পারবে না, তুমি যতবার এসছ মিথ্যা কথা বলেছ, সত্যি কথা একটা বলো নাই। আমি আস্তে আস্তে শুনছিলাম কে বক্তব্য দিয়েছিল, বিক্রি করার কথা বলছিল। আপনাদের বোধ হয় মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে এসেছিল, মমতা ব্যানার্জি 11 ইশতেহারে যা বলেছে সব করে দিয়েছে, 16 ইশতেহারে যা বলেছে সব করে দিয়েছে, আবার কিন্তু 21-এর ইশতেহার যে কথা এখনই বললেন যে হ্যাঁ, এসটি সিনো ক্লাস সিনো টাইপ 1000 টাকা করে পাবেন। আচ্ছা, কি ভাবা যায় এই ধরনের চিন্তা ভাবনা? এ কি ভাবা যায় ভারতবর্ষে কোনো রাজ্যে আসে, একটা রাজ্যের নাম বলুন তো যে এই রাজ্য এরকম চিন্তা ভাবনা করে, কেন বলুন তো? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব নিম্নমানের ব্রাহ্মণের মেয়ে, খুব গরিব ঘরে, ও বাংলার ব্যাপারটা বোঝে। জানেন বীরভূম ওর বাড়ি, 2.5 কাঠা জায়গা, কুসুম্মা হচ্ছে মামার বাড়ি, পাশের গ্রাম হচ্ছে বাপের বাড়ি। দেখলে অবাক হয়ে যাবেন, ওপরে দুটো রুম মাটির, নিচেই দুটো রুম, একটা চালা একটা পায়খানা বাথরুম। ওর কোনো অহংকার নাই, ওর কোনো কিদের না। কেন জানেন? বাংলাটার জন্যে, বাংলার মানুষের জন্যে, বাংলার খেটে খাওয়া মানুষের জন্যে, বাংলার দিন মজুরের জন্যে, বাংলা কৃষকের জন্যে। মনে পড়ে আমাদের, আমাদের নিশ্চয়ই মনে আছে রাইটার্স বিল্ডিং থেকে যখন রাত্রি 1টার সময় মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে বার করেছিল এই বামফ্রন্ট, মনে আছে সেদিনটা? সেদিন বাংলার সব মহিলারা চোখের জল ফেলেছিল। আপনাদের মনে আছে হাজরাতে মমতা ব্যানার্জিকে মেরে তার মাথায় কত যে সেলাই বলা যাবে না, এখনো কোমরের যন্ত্রণায় তিনি ছটফট করে। আর কেউ বলে পা ভাগে না নাটক, লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? তোমার লজ্জা নাই, তুমি ভয়ঙ্কর মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তুমি ভারতবর্ষকে শেষ করে দিলে। তুমি একবার বলবে না মানুষের সামনে দাঁড়িয়ে
যে তুমি 8 বছরে ভারতের জন্য কি করেছো একবার বলবে না আচ্ছা বলতে হবে না তুমি বাংলায় বসো গান্ধীকে মমতা ব্যানার্জি বাঁদিকে তুমি বসো তুমি 8 বছরে ভারতবর্ষের জন্য কি করেছো বলো টাকার খাড়িতে বসে আছো আর মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে তোমাকে বলে দেবে পাশেই তো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের অনেক কর্মী এসছে অনেক নেতা এসছে ঝাড়খণ্ডের মানুষ সিউড়িতে হসপিটালে দেখাতে আসতে হয় ঝাড়খণ্ডের মানুষ রামপুরহাটে আসতে হয় ঝাড়খণ্ডের মানুষ আসানসোলে আসতে হয় নরেন্দ্র মোদী কটাম ঘুরিয়ে ফিরিয়ে তুমি 15 বছর ছিলে হসপিটাল করতে পারো নাই হসপিটাল তো একটাও করো নাই কোনো স্বাস্থ্য সেবা দাও নাই তোমার মতন বেঈমান প্রধানমন্ত্রী কেউ নাই তোমার মতন বেঈমান প্রধানমন্ত্রী কেউ নাই তুমি আবার কি বলছো সোনার বাংলা করবে না বলছো না বিকাশ হোগা তোমার কথা যদি কেউ বিশ্বাস করে না তার অনিবার্য মৃত্যু তুমি ভয়ঙ্কর ভিলেন প্রধানমন্ত্রী তুমি 14 সালে কি বলেছিলে তুমি 14 সালে বলেছিলে 2 কোটি করে চাকরি দেব তোমার মনে আছে 15 লক্ষ টাকা দেব তোমার মনে আছে কৃষকের সম্বন্ধে কি বলেছিলে সারের ভর্তুকিটা সম্পূর্ণভাবে থাকবে তুমি কি করলে সারের ভর্তুকিটা তুলে দিলে তুমি যা বলেছিলে সবই তুমি উল্টো উল্টো করলে তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী আর মামাটি মানুষের বাংলার মুখ্যমন্ত্রী তুমি সমালোচনা করো আচ্ছা বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করি আচ্ছা যদি মমতা ব্যানার্জি না থাকে 69টা প্রকল্প রাখবে একজোড়া দাঁড়িয়ে বলো যে 69টা প্রকল্প থাকবে আচ্ছা রাজস্থান হরিয়ানা ছত্রিশগড় উত্তরাখণ্ড বিহার ইউপি অন্ধ্র কর্ণাটক তেলেঙ্গানা আসাম পাশি ত্রিপুরা জানো হম সব কর দেঙ্গে বিকাশ কর দেঙ্গে তুমি কিছুদিন আগে এসছিলে না প্রথম ইলেকশন ঘোষণার আগে কোথায় এসছিল তোমার না না ইলেকশনের আগে হলদিয়া এটা খেলনায় কি জন্য এসছিলে জানেন যে বাংলায় কি কি আছে আমাকে বুঝতে হবে ও বেচার জন্য এসছিল ও কোনো উন্নয়ন করতে জন্য আসে না 10 বছরে কেউ দাঁড়িয়ে বলতে পারবে যে বাংলার কোন সম্পত্তি মমতা ব্যানার্জি বিক্রি করেছে একজনা দাঁড়িয়ে বলতে পারবে মমতা ব্যানার্জি যে বাংলাটাকে ভালোবাসে বাংলাটাকে নিয়ে লালন পালন করে আপনাদের মনে আছে কিনা আমি জানি না সে বাংলাকে ভালোবাসে বাংলার মানুষকে ভালোবাসে আমি কথা দিচ্ছি জন্ম থেকে মৃত্যু মমতা ব্যানার্জি থাকলে বাংলার আরো উন্নয়ন হবে বাংলার ছেলেদের চাকরি হবে বাংলা নিয়ে চিন্তা করতে হবে না আমরা যেন কেউ ভুল না করে দিই আমি সবাইকে অনুরোধ করে বলছি এ ভোট মমতা ব্যানার্জির ভোট তাই করো জোরে বলছি এবারের ভোট মমতা ব্যানার্জিকে দেবেন বাংলাটা বাঁচবে বাংলা উন্নয়ন হবে বাংলাকে সাজিয়ে নিন আর একমাত্র সাজাতে পারে মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী তোমার লজ্জা লাগে না তুমি খুব কৃষক ভক্ত না খুব কৃষক দরতে কোথায় সারের ভর্তুকি তুলে দিলে কৃষকের জন্য লোন দৌড়েছিল দিলে না আর মমতা ব্যানার্জি 10 হাজার টাকা করে দৌড়েছে বেকার ছেলেদের
10 লাখ টাকা করে লোন দেবো বলেছে ছাত্রদের 4% ইন্টারেস্টে, তুমি কিছু ঘোষণা করো, করছো না কেন? আরে ভাই তোমার তো টাকা নয়, আমার মানুষের টাকা, টাকার গাড়িতে বসে আছো। মা বোনেদের বলছি ভোটের দুদিন আগে টাকা দেবে, বাড়িতে বাড়িতে টাকা দিতে আসবে, টাকাটা নিয়ে নেবেন, ওদের বাবার টাকা নয়, সাধারণ মানুষের টাকা, দয়া করে ভোটটা মমতা ব্যানার্জিকে দেবেন। আর একটা লাস্ট কথা বলে যায়, আমি এই মাঠে আবার আসব, কথা দিয়ে গেলাম, খেলা হবে তো, খেলবেন তো, সবাই মিলে খেলবেন, সবাই মিলে খেলবেন, দুলাল জিতবে তো, দুলালকে জেতাবেন তো, দুলালকে ভোট দেবেন তো, এই ভোট দিলে মমতা ব্যানার্জিকে ভোট দেবে, সবাই মিলে বলুন হ্যাঁ দুলাল জিতবে, সবাই মিলে বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যদি কিছু আমি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, মমতা ব্যানার্জিকে যেন কেউ ছাড়বেন না, বলে না হিদমাজারে ধরে রাখবো, তাই মমতা ব্যানার্জিকে হিদমাজারে ধরে রাখবো, জয় হিন্দ। বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে উন্নয়ন